ভিডিওটি শুরু করার আগে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে নতুন নতুন ভিডিও আসার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পারো। যে আইসিডিএস যে পরীক্ষাটা হলো, তো পরীক্ষার যে প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্রটা তোমাদের সামনে আমি দেখাচ্ছি। এবং এই প্রশ্নপত্রে যে প্রশ্নগুলো এসেছে, বেশিরভাগই অঙ্ক এসেছে। তো অঙ্ক ছাড়া যে প্রশ্নগুলো আছে আমি তাৎক্ষণিক উত্তরগুলো দিয়ে দিচ্ছি। অঙ্কটা করতে একটু সময় লাগবে, তো অঙ্ক বাদ দিয়ে প্রশ্নগুলোর উত্তরটা আমি তোমরা একটু দেখে নাও। তো দেখো, রয়টার সংবাদ সংস্থা কেন্দ্রীয় কার্যালয় এটা লন্ডন। ভাস্কর ডাগামা ছিলেন একজন পর্তুগিজ। তারপর সাঁচি স্তূপ আছে মধ্যপ্রদেশ, এই সাঁচি স্তূপ 7 নম্বর মধ্যপ্রদেশ। তারপর হলো 14 নম্বর প্রশ্নটা আছে, নাসিক শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এটা গোদাবরী। তারপর পশ্চিমবঙ্গে কোন নদী বাংলার দুঃখ বলা হয়? এটা দামোদর নদী। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে লোকমান্য লোকনায়ক? এটা বালগঙ্গাধর তিলক। তারপরে আছে হলো, তারপরে হচ্ছে 25 নম্বরটাটি আছে ইংরেজিতে এসএলভি, এসএলভির পুরো নাম এটা স্যাটেলাইট লঞ্চ ভেহিকল। তারপর হলো 32 নম্বরটা হলো ভারত ছাড়ো আন্দোলনের সময় ভাইসরয় লিনলিথগো। তারপর আছে হলো হু ডিসকভার ভিক্টোরিয়া, এটা হবে লিউ ওয়েন হক। তারপর হলো 37 নম্বরটা দেখো, কোন ভাইসরয়ের আমলে বিশ্ববিদ্যালয় আইন হয়? এটা হবে কার্জন। তারপর ভারতের সর্বোচ্চ বাঁধ, এটা ভাকরা। তারপরের প্রশ্নটা হলো পোখরণ, পোখরণের যে কোড নাম সেটা ছিল লাফিং বুদ্ধ, লাফিং বুদ্ধ পোখরণের কোড নাম ছিল। তারপর আসে হলো 54, বিশ্বের আকর্ষণ তত্ত্বের প্রবক্তা নিউটন। তারপর হলো ভেরিয়েবল এনার্জি সাইক্লোন সেন্টার অবস্থিত কলকাতায়, রাতের আকাশে কোন গ্রহ সবচেয়ে উজ্জ্বল দেখায়? সেটা হবে শুক্র। তারপরে প্রশ্ন, ভারতের সংলগ্ন প্রতিবেশী রাষ্ট্রের সংখ্যা হলো 7। প্রশ্নটা হচ্ছে হলো আগ্রা দুর্গ তৈরি করেন আকবর। তারপর 72, এইটা হলো তথ্যের অধিকার আইন 2005। তারপর অলিম্পিক খেলাধুলা প্রথম চালু হয়েছিল 776 খ্রিস্টপূর্বাব্দে। তারপর আলেকজান্দ্রিয়া যে নদীর ধারে অবস্থা সেটা হলো নাইল, নীল। তারপরে প্রশ্ন যে উত্তর সেটা হলো, দেখো যেটা প্রশ্ন অঙ্ক বাদ দিয়ে, পৃথিবীর কোনটি সর্ববৃহৎ লবণাক্ত হ্রদ? সেটা হবে কাস্পিয়ান সাগর। তারপর ছিল লুভা, জাতীয় যুব দিবস 12ই জানুয়ারি, স্বামী বিবেকানন্দের জন্মদিন, লুভার মিউজিয়াম এটা প্যারিসে অবস্থিত। তারপর ভারতের কোন রেলওয়ে বিশ্ব স্মারক রূপে ঘোষণা করা হয়েছে? এটা দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। তার ভারতে আসা সমুদ্রপথ কে প্রথম আবিষ্কার করেন? আমরা জানি সবাই, ভাস্কর ডাগামা। এই হলো প্রায় অঙ্ক বাদ দিয়ে সবগুলো প্রশ্নের আমি অ্যান্সার দিয়ে দিলাম। ঠিক আছে, অঙ্কটা একটু সলভ করে তোমাদের দিবো।